আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ফিচারলের পক্ষ থেকে সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। আজকে আমি ছোট্ট দেশ মাল্টা, ইউরোপের সেঞ্জেনভুক্ত কান্ট্রি, দ্বীপ রাষ্ট্র, এর ওয়ার্ক পারমিট ভিসার বিভিন্ন আপডেট নিয়ে এবং ওয়ার্ক পারমিট ভিসা আপনি কিভাবে পেতে পারেন এই বিষয়ে বিভিন্ন তথ্য নিয়ে এই ভিডিওর আয়োজন। সঙ্গেই থাকুন। প্রিয় দর্শক, আমরা মাল্টা নিয়ে সাকসেসফুললি কাজ করছি। ইতিমধ্যে মাল্টা থেকে অনেকগুলো ফাইলসের জব অফার, পেমেন্ট কনফার্মেশন, অ্যাপ্লিকেশন নোটিফিকেশন সহ অনেক কিছু আমাদের হস্তগত হয়েছে। আমরা আশা করছি আগামী 3 তারিখে আমাদের পরবর্তী যেসব ফাইলস পেন্ডিং আছে প্রত্যেকটি ফাইলসের আমরা পেমেন্ট কনফার্মেশন, অ্যাপ্লিকেশন নোটিফিকেশন এবং জব অফার আমরা পেয়ে যাব। এর বাইরেও আরেকটি সুসংবাদ, আমরা আগামী ফেব্রুয়ারি মাসের 7 তারিখে অনেকগুলো পারমিট মাল্টার জন্য প্রাপ্ত হবে এবং এর খবর আমরা আপনাদের সঙ্গে ভিডিও দিয়ে শেয়ার করব। মাল্টার ভিসা অনেকেই বলেন হচ্ছে না, বাংলাদেশিদের ভিসা দিবে না ভাই। আরে ভাই, আপনি তো কি বলবো, গণক না সৃষ্টিকর্তা বা অ্যাম্বাসেডর বা আপনি মাল্টার প্রেসিডেন্ট, ঘোষণা দিয়ে দিলেন ভিসা হবে না, হচ্ছে না, ফলাপ করে বলতে পারি হবে না। আসলে আপনার চিন্তা আপনার মধ্যে সীমাবদ্ধ রাখুন, অন্যকে ভাইরাস ছড়ানোর দরকার নাই। আপনি বুঝলেন কিভাবে ভিসা হবে না, কোনো ঘোষণা কি আপনার কাছে আসছে বা আপনি শুনেছেন না, ইমেলে জানতে পেরেছেন মাল্টার প্রেসিডেন্ট আপনাকে মেল করে বলে দিয়েছে ভাইজান জমিরুদ্দিন মিয়া আপনার ভিসা হবে না, বাংলাদেশি রহিম মিয়া আপনার ভিসা হবে না, এরকম খবর টেলিফোনে পেতে পারেন বা ইমেলের মাধ্যমে পেতে পারেন। ডকুমেন্টসগুলো শো করুন বা বলুন বা আপনি নিজে থেকে একটা ভিডিও দিন যে আমি এরকম একটি অথেন্টিক খবর পেয়েছি, তা না হলে উরু খবরের কোনো দাম নেই। সুতরাং যারা মাল্টায় যাবেন তারা এই ধরনের কথায় বিভ্রান্ত হওয়ার কোনো প্রয়োজন নেই। মাল্টায় যদি ভিসা না দিত তাহলে আমাদের জব অফার আসতো না, পেমেন্ট কনফার্মেশন আইডেন্টিটি মাল্টা থেকে ইস্যু হতো না। আইডেন্টিটি মাল্টা কি? মাল্টার ইমিগ্রেশন যেখান থেকে ওয়ার্ক পারমিট ইস্যু হয় তারাই যেহেতু অ্যাপ্লিকেশন নোটিফিকেশন দিচ্ছে, পেমেন্ট রিসিভ করছে, পেমেন্ট কনফার্মেশন দিচ্ছে এবং আমরা দেখিয়ে দিব আগামী 7 তারিখে আমাদের ওয়ার্ক পারমিটও এসছে। দ্রুতগামী আমরা কাজটি করতে পারতেছি, কারণ হচ্ছে কোম্পানি, কোম্পানির আসলেই লোকের প্রয়োজন, যে কারণে কোম্পানি বিভিন্নভাবে উঠে পড়ে লেগে আপনাদের অ্যাপ্লিকেশনগুলো দ্রুতগামী করে আমাদেরকে পাঠিয়ে দিচ্ছে। যারা মাল্টায় যাবেন তারা বিভিন্ন ক্ষেত্রে কাজ করার সুযোগ পাবেন। প্রথমত হোটেল রেস্টুরেন্ট মাল্টার এই বাড়ি ওই বাড়ি, ঘরে ঘরে মাল্টাতে হোটেল রেস্টুরেন্ট, হোটেল রেস্টুরেন্ট। এই হোটেল রেস্টুরেন্টে যারা কাজ করতে চান বা বিভিন্ন প্রফেশনে যারা আছেন বা আমাদের বাংলাদেশ থেকে যারা ইউরোপে যেতে চান, তারা এসে বলেন ভাইয়া আমি তো কোনো কাজ জানি না, হোটেল রেস্টুরেন্টে আমাকে দেওয়া যায় না। আপনি কাজ পারেন না, হোটেল রেস্টুরেন্টে যেতে চান, আরে ভাই কাজটি শিখুন, কোনো একটা হোটেলে ডিউটি করুন সকাল থেকে সন্ধ্যা, এভাবে 2-3 মাস একটু প্র্যাকটিস করুন, তারপরে এসে বলুন যে আমি হোটেল রেস্টুরেন্টে কিছু কাজ জানি এবং ইংরেজিতে টুকটাক কথা বলতে পারি, আমি হোটেল রেস্টুরেন্টে কাজ করব। অথবা মাল্টায় যাব ইউরোপে ভেগে যাওয়ার জন্য, এই লোকের আমার দরকার নেই, আমি কোম্পানির সাথে কমিটেড যে আমার লোক মাল্টায় এসে কাজ করবে, ভাগবে না। তো সুতরাং আপনি যদি চিন্তা করেন কোনোভাবে আপনি মাল্টায় যাবেন আর আপনার দুলাভাই ইতালিতেই থাকে, তার কাছে চলে যাবেন, তার একটি সুপার শপ আছে, সেখানে বসে ঠ্যাঙের উপর ঠ্যাং তুলে আপনি বসে থাকবেন আর দুলাভাই আপনাকে টাকা দিবে, বাড়িতে পাঠাবেন বা খাবেন ধাবেন ঘুরবেন, এই আর কি রাজা বনে যাবেন। না ভাই, এত সহজ নয়। ইউরোপে যাওয়ার জন্য আসলে আপনাকে ঘাম জড়াতে হবে, কাজ করতে হবে। এই মেন্টালিটি যাদের আছে তারা 90,000 থেকে 1,20,000 টাকা পর্যন্ত মাল্টায় স্যালারি পাওয়া যাচ্ছে, দক্ষ অদক্ষ মিলে। যারা স্পেশালি দক্ষ রয়েছেন, বিশেষ করে বাবুর্চি বা শেফ বা
কনস্ট্রাকশন সাইটে ট্রেড ওয়ার্কার আছেন, তাদের জন্য স্যালারি আরও বেশি, 1200 থেকে 1600 ইউরো পর্যন্ত আপনি স্যালারি হিসেবে বেসিক স্যালারি পাবেন। এর বাইরে থাকা সম্পূর্ণরূপে কোম্পানির পক্ষ থেকে ফ্রি হিসাবে। অনেকে আমাদেরকে বলেন থাকা তো ভাই ফ্রি না। আরে ভাই আপনি বেশি জানেন, থাকা ফ্রি নাই। আপনি কোথার থেকে এই জিনিস সংগ্রহ করে বলতেছেন বা আমাদেরকে মন্তব্য করেন, সঠিক কথাটি জানুন। আমার কোম্পানি আমার প্রত্যেকটি প্যাসেঞ্জারকে থাকার জায়গা ফ্রি দিচ্ছে, কিন্তু খাবার সম্পূর্ণরূপে ফ্রি সব কোম্পানি দিচ্ছে না। ডিউটিকালীন সময় খাবার দিচ্ছে, অন্যান্য সময় মালটার জন্য অ্যালাউন্স দিয়ে দিচ্ছে আপনাকে খাবারের ব্যবস্থার জন্য। আর কি চান? আর যারা শিডিউলের সম্পর্কিত বিষয়ে কমেন্টস করেন, আপনার তো নিজের শিডিউল নেওয়ার কোনো এখতিয়ার নাই। আপনার কোম্পানি আইডেন্টিটি মালটাতে অ্যাপ্লাই করবে, তার শ্রমিকটি কখন লাগবে সেই অনুযায়ী সেখান থেকে শিডিউল বের করে সেই শিডিউল দূতাবাসে এবং দূতাবাসের অ্যাপ্লিকেশন সেন্টার বরাবরে আইডেন্টিটি মালটা থেকে পাঠিয়ে দিন, এবং সেই অনুযায়ী আপনি নিজেকে তৈরি করে সমস্ত পেপার রেডি করে, এটি অবশ্য আমার কাজ, আমাদের কাজ, আপনার কাজ নাই। যদি আপনি আমাদের মাধ্যমে এই কাজটি করেন, প্রসেসিং এর কাজটি করেন, তারপর আপনি সেই শিডিউল অনুযায়ী ঢাকার বনানীতে আপনি সেটি সাবমিশন করবেন, তারপরে আপনি ভিসা লাভ করবেন। সুতরাং শিডিউল নিয়ে যারা বলেন যে 2023 সালে শিডিউল নেই, 24 সালে শিডিউল নেই, 2050 সাল পর্যন্ত বুকড হয়ে গেছে শিডিউল, তাহলে কি হবে? সেই শিডিউল অনুযায়ী আপনি জমা করবেন, আর কোম্পানি যদি আপনাকে এক মাস পরেই শিডিউলের ব্যবস্থা করে দিতে পারে তাহলে আপনার আপত্তি কেন? সুতরাং যারা বিভ্রান্ত আছেন, যারা বিভ্রান্ত হয়ে আছেন নানান কথা শুনে মালটার সম্বন্ধে মন্তব্য করছেন, তাদেরকে আমাদের বলা, আমাদের ভিডিওর নিচে না বুঝে আপনি কোনো নেগেটিভ মন্তব্য করলে আমরা আপনাকে পছন্দ করছি না। আপনি আমাদের চ্যানেলটি মেহরবানি করে স্কিপ করুন, আরেকটি চ্যানেল দেখুন। আপনার আমার চ্যানেল দেখার কোনো প্রয়োজন নেই, আপনাকে আমার কোনো প্রয়োজন নেই, বা আপনার এই কমেন্টসের আমার কোনো দরকার নেই। স্কিপ দ্য চ্যানেল, আরেকটি চ্যানেলে যান। আর যেখানে যারা বিনোদনের জন্য দেখেন তাদের জন্য তো আরও মানা, এটি একটি তথ্যভিত্তিক ভিসা প্রসেসিং সংক্রান্ত ইনফরমেশন সংক্রান্ত একটি চ্যানেল, এখানে বিনোদন খোঁজার কোনো জায়গা নেই, কোনো স্থান নেই। যার বেসিক প্রয়োজন, জীবনের সিদ্ধান্ত নেওয়ার প্রয়োজন, ভবিষ্যতের সম্পর্কে, একটি মানুষের কর্মজীবনের ভবিষ্যৎ সুন্দরভাবে গড়ে তোলার জন্য এখানে সব ধরনের ভিডিওর আয়োজন করা হয়, এবং আমরা যা করতে পারি সেটি আমরা ভিডিও দিয়ে আপনাদেরকে শেয়ার করি। অনেকে আমাদেরকে কমেন্টস করেন কানাডার ভিসা করেন কিনা, না ভাই করি না, যেটা করি না সেটার ভিডিও দেই না। তাহলে এই বিষয়ে আমরা কোন কোন দেশের কাজ করি অনেকে প্রশ্ন করেন, আমরা সেসব দেশের কাজই করি। রিসেন্টলি আপনারা ধরে নেবেন যে এক মাসের মধ্যে আমরা যেসব দেশের ভিডিও দিয়েছি সেই সব দেশের কাজগুলি আমাদের কাছে চলমান আছে। হ্যাঁ, আমরা পূর্ব অবস্থায় সিঙ্গাপুরের ভিডিও দিয়েছি, সিঙ্গাপুরে আমাদের কাছে কাজ নেই, বর্তমানে আমরা ভিডিও দিইনি, অনেকদিন আগে দিয়েছি। তো সুতরাং আপনাদেরকে এই বিষয়গুলো আমরা আরও সহজ করার জন্য বুঝিয়ে দিচ্ছি আমরা কোন কোন দেশে কাজ করি। আমাদের ভিডিওসগুলো একটু ফলো আপ করবেন এবং সেখান থেকে আপনি জেনে নেবেন। আপনি আমাদের অফিসের ঠিকানা জানেন না, প্রত্যেকটি ভিডিওর নিচে আমরা আমাদের অ্যাড্রেসটি উল্লেখ করে থাকি, ফোন নাম্বার উল্লেখ করে থাকি। আপনি ফোন নাম্বারে যোগাযোগ করবেন, হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন, আমাদের ঠিকানাগুলো পড়বেন, এবং ফোন করে অনেকে বলেন যে আপনাদের অফিসটি কোথায়, ভিডিও স্ক্রিনে ফোন নাম্বার আছে, ভিডিও স্ক্রিনের নিচে ঠিকানা দেওয়া আছে। তাহলে একটু দৃষ্টিভঙ্গিটা একটু সুন্দর করলে, একটু তাড়াহুড়া না করে খেয়াল করে ভিডিওটা দেখুন, তাহলে ঠিকানা ফোন নাম্বারের জন্য আপনাকে বিভ্রান্ত হতে হবে না। যেটা বলছিলাম মাল্টার ভিসা, মাল্টার ভিসার প্রসেসিংয়ের সময় নিচ্ছি আমরা 5 থেকে 6 মাস, আশা করি এর মধ্যেই সম্পূর্ণ প্রক্রিয়াটি কমপ্লিট হয়ে যাবে।
প্যাকেজ মূল্য আমরা নিচে ডেসক্রিপশন বক্সে উল্লেখ করে দিয়েছি। দুই ধরনের প্যাকেজ রয়েছে, একটি হচ্ছে অগ্রিম ছাড়া আর একটি অগ্রিম সহ। সেটি আপনারা কত ডেসক্রিপশন বক্সে দেখে নেবেন। আপনার যদি এ ব্যাপারে কোনো কমেন্টস থাকে, কমেন্ট বক্সে ছোটোখাটো প্রশ্ন থাকলে লিখে দিবেন অথবা ফোন নাম্বারে যোগাযোগ করবেন। যারা মাল্টা যেতে চান তাদের জন্য পুলিশ ক্লিয়ারেন্সের কোনো প্রয়োজন নেই। পাসপোর্ট, ছবি, এনআইডি যদি থাকে আপনার বা জন্মসনদ এবং একটি সিবি নিয়ে আমাদের অফিসে সরাসরি যোগাযোগ করে মাল্টার ভিসাটি আপনি প্রসেসিং করতে পারবেন। যারা মাল্টার ভিসা প্রসেসিং করতে চান তারা আমাদের সঙ্গে প্রতি রবি থেকে বৃহস্পতিবার সকাল 11টা থেকে বিকাল 4টার মধ্যে সরাসরি যোগাযোগ করে বিজ্ঞ কাউন্সিলরদের সাথে কথা বলে মাল্টার সংক্রান্ত সব ধরনের তথ্য উপাত্ত জেনে নিয়ে আপনি মাল্টার ভিসা প্রসেসিং করে ভিসা লাভ করে মাল্টায় গমন করে বৈদেশিক মুদ্রা অর্জন করুন। এ প্রত্যাশা রেখে আজকের ভিডিও এখানেই শেষ করছি। যারা ভিডিওটির সঙ্গে ছিলেন ভালো লাগলে একটি লাইক দিতে ভুলবেন না। ভিডিওর বার্তা সবার মাঝে শেয়ার করে ছড়িয়ে দিন। যারা ইতিমধ্যে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে আছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। যারা এখন পর্যন্ত সাবস্ক্রাইব করেননি এখনই সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন। আল্লাহ হাফেজ।